রোল নম্বর এক, ইয়েস স্যার। রোল নম্বর দুই, সিট। রোল নম্বর তিন, ইয়েস স্যার। তোমার তো অনেক মাসের বেতন বাকি। জি। আগামীকালের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করতে না পারলে তুমি আর পরীক্ষা দিতে পারবে না। জি। ভাইয়া। আরে লিঙ্কন, তুই কিরে কথা বলছিস না কেন? ভাইয়া, স্যার বলেছে দুই একদিনের মধ্যে স্কুলে বেতন আর পরীক্ষার ফি না দিলে পরীক্ষা দিতে দেবে না, স্কুল থেকে নাম কেটে দেবে। কত টাকা? সব মিলিয়ে 70 টাকা। 70 টাকা? চল মালিককে বলে দেখি। চিটাং পোর্টে আরো 50টা গাড়ি আছে। হ্যাঁ, কাস্টম থেকে ছাড়াতে হবে স্যার। হ্যাঁ, কিছু বলবি স্যার? আমার কিছু টাকা লাগবে। পেটে ভাতে কাজ করিস, আবার টাকা কিসে? স্যার, টাকা দিতে না পারলে আমার ভাইটা পরীক্ষা দিতে পারবে না, স্কুল থেকে নাম কেটে দেবে। ওসব থানাই পানাই ছেড়ে কাজে লাগিয়ে দে, অভাব ঘুঁচে যাবে। আপনি কি চান না আমাদের মতো গরিবেরা লেখাপড়া শিখে মানুষ হোক? চাই না। আরে লেখাপড়া করলে আমাদের শোরুমে কাজ করবে কে? আপনি মানুষ না, আস্তাটা জানো না, আমি আপনার এখানে আর কাজ করব না। চল লিঙ্কন। আমার মুখের উপর এত বড় কথা বলে গেল কাজ জানো আর? ভাইয়া মাথা গরম করো না, বলে গেলে গরিবেরা লেখাপড়া করতে পারবে না। ইচ্ছে করছিল, ইচ্ছে করছিল আমার মাথাটা ফাটিয়ে দেয়। ভাইয়া মাথা গরম করো না, তোমার রাগ দেখলে আমার বড় ভয় লাগে। কি করুম ক, কই থেকে যে তোর পরীক্ষার ফি জোগাড় করুম। ভাইয়া আইসক্রিম খাইবা? ল খাই। আইসক্রিম ওরা দুটা আইসক্রিম দাও। নাও। গোড়ার ঘাস কাটতে আপা, ভয়ের কোনো কারণ নাই, কই যাইতেছে? মার্কেটে। তুলা ভাই কই? অফিসে। তুলা ভাই কি করে? ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। তাইলে তো মাল পানি ভালোই কামায়। কি হইতাছে? সিন্তেকের হাত থেকে যদি মহিলার বাঁচাতে পারি তাহলে মহিলা যে বকশিশ দিব ওই বকশিশ দিয়ে লিঙ্কনের পরীক্ষা ফি দিব। মহল্লা চিন্তা করবি না, করবি এই নেন আপনার ব্যাগ। ছোট ভাই, ছোট ভাই, তোমাদের কি বলে ধন্যবাদ দেব?
রিক্সা তাড়াতাড়ি চলো। হায় রে বড়লোকের চরিত্র। না আমি পান্তা ভাত খাবো না, আমি মাংস খাবো। এ পান্তা ভাতই জুটে না আবার মাংস? তোর বাপ তো মরে গিয়ে বেঁচে গেছে, জ্বালায় ফেলে গেছে আমাকে। কি হয়েছে মা? কি আর হবে, সবই আমার কপাল। দেখছিস না বিজয় মাংস ছাড়া ভাত খাচ্ছে না। ওর কি দোষ, ছোট মানুষ বোঝে না। ভাইয়া আমি মাংস দিয়ে ভাত খাবো। ঠিক আছে মা, অনেক দিন যাবত মাংস খাই না। অফিস থেকে আসার সময় কিছু মাথার মাংস নিয়ে আসতে। কেমন করে আনবো বাবা, বেতনই তো পাই না। বেতন পাও নাই তাহলে লিঙ্গনপুরকে ফি দেবে কোত্থেকে? গোল্লায় যাক পরীক্ষার ফি। আর মালিকদেরই বা কি দোষ, বেতন দেবে কোত্থেকে? চারিদিকে শুধু অবরোধ, হরতাল, মিটিং আর মিছিল। মিছিল আরো তোরে জোরে, সরি তোরে জোরে চালাইতে হবে। আগামীকালের মিছিলে আরো লোক বাড়াইতে হবে। আচ্ছা মিছিলে যারা যায় তারা টাকা পয়সা ঠিক মতো পায় তো? হ্যাঁ সবই তো ঠিক মতোই দিচ্ছি, ওই তো টিপ সই নিয়ে দিচ্ছে। হ্যাঁ মির্জা ঠিক বলেছে। তবে একটা কথা কি লিডার, পাবলিক খুব শেয়ানো হয়ে গেছে, এই 50 টাকা করে নিতে চায় না। ওই হালার প্রতিকূল ডিমান্ড খুব বেশি, ওই প্রতিকূল কিছু কষ্ট কেন। হ্যাঁ লিডার মির্জা ভাই ঠিকই কইছে, মি সিলে সিলে এই তো গলা শুকিয়ে যাবে, আর গলা ভিজানো লাগি তো 50 টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ এ বুদ্ধি দাতা তুই কিছু কহ। আমার মনে হয় লিডার আরো কিছু বাড়া যাও কি। ঠিক আছে বুদ্ধি দাতা কইছে। আচ্ছা সরি মানে সরি গো, আগামী কাল থেকে জনপ্রতি 100 টাকা বাড়ায় দেওয়া হবে। খালি মিছিল আর মিটিং করেই যাবেন, কোনো লাভ হবে না। ও প্লাস পার্টি যেভাবে গুত্তি মেরে বসে আছে তাতে মনে হয় কোনো সুবিধা করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে আন্দোলন বন্ধ করতে পারতেছি না, প্রেস্টিজের ব্যাপার। তুমি একটা বুদ্ধি দাও তো। ওই মিছিলে বোম্বাইরা কিছু লাশ ফেলান, তারপর ওই লাশ লয়ে মিছিল করেন, দেখবেন ও প্লাস পার্টি টাকার বাক্স নিয়া আমাগো পিছনে দৌড়ের উপরে আসে। তাহলে তোমরা মিছিলে লোকের ব্যবস্থা করো এবং মিছিল থেকে কিছু লাশের ব্যবস্থা করো। উত্তেজনা কম ভাই সাহেব, এই যে প্রতিদিন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, কাদের জন্য হচ্ছে? আপনাদের জন্য, আপনাদের দাবি আদায়ের জন্য। আগামীকাল এই দাবি আদায়ের জন্য এক সম্মেলনের আয়োজন করা হইয়াছে, সেই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে চালের দাম কমাতে হবে, ডালের দাম কমাতে হবে, তেলের দাম কমাতে হবে, মদের দাম কমাতে হবে। আর এটা কি কইতাছো? মদের দাম কমায় লাভ কি? মদ তো গরিবে খায় না, বড় লোকে খায়। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, মদ তো বড় লোকেরা খায়, সুতরাং মদের দাম 3 গুণ বাড়াইতে হবে। আপনারা কাজকর্ম ফালাইয়া মিছিলে যাইবেন, সেই জন্য আপনাদেরকে মাথা পিছু 50 টাকা করিয়া দেয়া হইবে। বলেন কে কে যাইবেন? আমি যাব, আমি যাব, আমি যাব। কাছে হাত নামান, হাত নামান। আমি যাব। ওই কত মালিক, জন প্রতি 50 টাকা করিয়া দিয়া দে। মিজা বাজার তো করেছে জন প্রতি 100 টাকা। ওই হৌদের পো দিয়া নেয়ার মাঝখান থেকে যদি কিছু না রাখি তাহলে আমাকে জীবন চলবো কেমন কইরা? লিঙ্কন তুই ভাই মিলে গেলে 50-50 100 টাকা পাবো, তাহলে কালকে তোর পরীক্ষার ফিয়ার ব্যবস্থা হয়ে যাবো। আচ্ছা চল। আরে খাড়ে রসুসকা যা, একটা কথা মনে রাখবেন, টাকা দিচ্ছি লিস্ট হচ্ছে, কেউ যদি টাকা নিয়ে মিছিলে অ্যাটেন্ড না করেন তাহলে হাত পা ভেঙে টিকিট দিয়ে যার যার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমরা সবাই মুক্তি সভা। Oh!
জমির ভাই তুমি নিগুলি বাড়িতে নিয়ে যাও, আমি আইতেছি। ঠিক আছে ভাই। মিছিলে গিয়ে তোমার ছেলে মরে নাই, শহীদ হয়েছে সরাসরি বেহেশ। কান্দনা বোন কান্দনা, তোমার লিঙ্কনের রক্ত বৃথা যেতে দেব না। এই ধরো 5,000 টাকা মিলাদ পড়াইয়া দিও। ভাই সব যারা লিঙ্কনের বোম মাইরা মেরে ফেলেছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত লিঙ্কনের লাশ নিয়ে আমরা মিটিং করব, মিছিল করব, আন্দোলন আরো জোরদার করব। তাই সেই আন্দোলনকে জোরদার করার জন্য লিঙ্কনের লাশ নিয়ে গেলাম। ওই লাশ উঠা। মা, আমি লিঙ্কনের মিছিল থেকে ফিরে আনতে পারি নাই মা, ফিরে আনতে পারি নাই মা, ফিরে আনতে পারি না মা, ফিরে আনতে পারি নাই মা। চিনিয়া মানুষের দাম 50 টাকা, মরা মানুষের দাম 5,000 টাকা, তোর ভাইয়ের লাশের দাম 5,000 টাকা। 50 টাকার জন্য আমার লিঙ্কনকে মিছিলে নিয়ে গেছিস, আমি তোকে 5,000 টাকা দিলাম। এই নে, এই নে, এই নে, আমার লিঙ্কনকে ফিরিয়ে এনে দে, আমার লিঙ্কনকে ফিরিয়ে এনে দে, ফিরিয়ে এনে দে। আমার ভাই লাশটা ব্যবসা, আমি আমি কাউরে সারুন না, আমি কাউরে সারুন না, কুত্তার বাচ্চা। জায়গা মতো মিছিলটা পাইলাম, সুযোগ মতো বোমটা মারলাম। বাড়াবাড়ি দেখছেন কি?
টাকা না দিলে সব ফাঁস করে দিব। মির্জা তুই জানিস না আমি ইচ্ছা করলে তোর দল থেকে বহিষ্কার করতে পারি। আমিও ইচ্ছা করলে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি। কি ওই কুত্তা বাচ্চা গেলি কই? আমি তোর কুল করে ভালামু। এই 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 ছেলে দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে আমাকে খুলে বলো। জানি না স্যার, ওই লোকটা বোম মারা আমার ভাই লিঙ্কনটা মেরে ফেলাইছে, আমি ওর খুন করে ভালামু। হ্যাঁ মারবা, একশোবার মারবা, হাজার বার মারবা, কিন্তু মানুষ মারলে যে ফাঁসি হয় সেটা তুমি জানো? জেল ফাঁস যাওয়ার হইব, আমার ভাইয়ের যে মারছে তার আমি থাকুম না। আমি পুলিশের গন্ধ পাওয়া যায়। মির্জা পুলিশ ইন্সপেক্টর সাহেব, আপনি কিছু দেখেছেন? হ্যাঁ দেখেছি। কি দেখেছেন? টাকা। আচ্ছা খুনটা করেছে কে? কেন ওই পিচি না বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই। এই ব্যাটা টাকায় কথা বলে, টাকায় বলে তুই খুন করেছিস। আপনি টাকা চিনেছেন, আপনার জীবনে উন্নতি হবে, আপনি লিফটের মতো করে উঠতে পারবেন। এই নেন টাকা। পক্ষে থাকলে বান্ডেল বান্ডেল টাকা পাবেন, আর বিপক্ষে গেলে ফকির হবেন। বলেন কোনটা চান? টাকা চাই। টাকা? তাহলে কার্যক্রম শুরু করি। এই বেটা, এই বেটা বল বল তুই খুন করেছিস? বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই, ওই লোকটা খুন করছে। বল বল তুই খুন করেছিস? বল। আয় বেটা বল তুই খুন করেছিস? না আমি খুন করি নাই। বল তুই খুন করেছিস? না আমি খুন করি নাই। বল তুই খুন করছস? না আপনি খুন করছেন। আরে বেটা স্বয়ং ইন্সপেক্টর সাহেব কইতেছে তুই খুন করছস। না আমি খুন করি নাই। বলস নাই? এই বেটা চল, তোর বিচার হবে, তোর ফাঁসি হবে, তোকে আদালতে দাঁড় করাবো, চল আসি। আবার দেখা হবে। নেতা হলে সম্মানও পাওয়া যায়, টাকাও পাওয়া যায়। টাকাও পাইলা, নেতাও পাইলা। উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি মতিউর রহমান ওরফে বিপ্লব কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের পিস্তল ছিনিয়ে নেয়া এবং জননেতা অপরাধী। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। তুই কাঁদছিস কেন? তোর কণ্ঠে কিসের আওয়াজ? বিদ্রোহের না পরাজয়ের? তুই কবে মিছিলে যাবি? কবে লাশ হয়ে ফিরে আসবি? বল কবে লাশ হয়ে ফিরে আসবি? হায় রে মিছিল, হায় রে মিটিং, হায় রে সম্মেলন।
হয়তো তা তৈরি করিস, দেশের শত্রু জাতির শত্রু বল তোদের লিডারকে বল। দড়িয়া ভালাইছি মর তো লড়া ধরা কম করো, হ্যান্ড করতে লাগাইতে দাও। মির্জা মির্জা শেষ, সব শেষ। টাকার কারখানায় পুলিশ অ্যাক করেছে, বাসি খবর নিয়ে এসেছে। টাকার কারখানায় অ্যাটাক, চের নকল টাকা আর কবিরাজি দদবঙ্গের হ্যান্ডবিলের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যান্ডবিল? হ্যাঁ হ্যান্ডবিল, ওই যে রাস্তাঘাটে কবিরাজের দালালেরা গাড়ির মধ্যে ছুড়ে দেয় এই সেই। থাম, টাকার সমস্যা না, সমস্যা হলো টাকার কারখানায় অ্যাটাক হয়েছে, লোক ধরা পড়েছে। যদি জবানবন্দি দেয় তাহলে? আমাদের লোক কুত্তার চাইতেও বিশ্বস্ত, ওরা মরে যাবে তবু জবান খুলবে না। ভালো, আচ্ছা তোকে যে বলেছিলাম বেকার যুবকদের একটা লিস্ট তৈরি করতে, তার অগ্রগতি কতদূর? তুমি যে ড্রাগসের ব্যবসা করো তার ঠেলায় যুবক খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না কেন? গাঞ্জা হেরোইন আর ডাইল খাইয়া সিপার মধ্যে পইরা পইরা ধিমায়। কিন্তু কেন যে তুমি যুবকদের লিস্ট করতে বলছো আমার মাথায় ঢুকছে না। যুব শক্তি বড় শক্তি, যুবকদের ভিতরে যৌবনের আগুন জ্বলে, আর সেই আগুন দিয়ে আমি আগ্নেয়গিরির মতো একটা দল গঠন করতে চাই, যার বিস্ফোরণে সারা দেশ কেঁপে উঠবে। আর আমি হব দেশ নেতা, আগামী নির্বাচনে ক্ষমতার চেয়ারম্যান, লোকে জানবে আমি যুবকদের মঙ্গল চাই। হ্যাঁ মঙ্গল চাই। আসলে তুমি যুবকদের মঙ্গল চাও না, যদি চাইতা তাহলে তা করে ড্রাগস খাওয়াইয়া নপুংসক মানে নিমূর্তা বানাই দিতাম। আমি তো চাই সব যুবক ড্রাগসের ভক্ত হোক, ড্রাগ যখনই জানবে তখনই বাপ মায়ের কথা শুনবে না, যখন বাপ মায়ের কথা শুনবে না তখনই আমার কথা শুনবে। কিন্তু দলের নাম কি হবে? দলের নাম জাতীয় যুবক সংঘ। শোন, দুই একদিনের মধ্যে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা কর, সমস্ত পত্রিকার মধ্যে নতুন দলের নামটা ঘোষণা করে দেব। কয়েদি নম্বর 210, আপনার মা আপনার সাথে দেখা করতে এসেছে। দেখা করবেন না? ঠিক আছে। আপনার ছেলে আপনার সাথে দেখা করবে না। সালা, আমগো মা এলে আমরা দৌড়ে দেখা করবো যে, আর ওর মা এলে হালার প্রতি ইসরা না করে দেয়। মায়ের প্রতি গিনে কেরে এমনি জন্মাইছে, নিশ্চয় ওর মায়া ছিল বেশ। Come on.
বাচ্চা বল মা যা কখনো বেশ্য হয় বল সোরের বাচ্চা আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান কোথায় গিয়েছিলে মা তোমার মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি জেলখানা ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে কিন্তু ভাই আজও তোমার সাথে দেখা করে কি ঠিক বলিনি আমার সাথে দেখা করে না তোমার সাথেও না এতবার জানতে চাইলাম কেন দেখা করে না তুমি তাও বলো না তারপরও কেন যাও তুই যদি মা হতি তাহলে বুঝতি আমি কেন যাই আচ্ছা মা আমি কি তোমার ছেলে না ভাইয়া না হয় জেলে আছে আমি তো তোমার কাছে আছি আমার দিকে চেয়ে তুমি কি একটু প্রাণ খুলে হাসতে পারো না তুই আছিস বলেই তো আমি এখনই বেঁচে আছি রে বিজয় জানো মা বীরত্ব এবং সততার জন্য পুলিশ প্রশাসন তোমার বিজয়কে পুরস্কার দিয়েছে এই দেখো মেডেল এটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম এবার একটু হাসো মা হাসো না মা কাচি কাচি তোমার পা ধরে দাও আমার সালাম করো না না আমি সালাম করি আমি সালাম করি কি ব্যাপার মধু ভাই তোমাকে এত খুশি খুশি লাগছে আমি ড্রাইভার হয়ে গেছি মালিক হয়ে গেছি বাপে আমারে গাড়ি আর ঘোড়া তোমারে লিখে দিছে সত্যি মধু ভাই আমি জীবনও মিছামতা কই নাই চলো চাচি তুমি হইবা আমার গাড়ির পয়লা প্যাসেঞ্জার তোমার আজকে ফিরি ঘুরামু চলো দাঁড়া দাঁড়া আজকে না রে মধু আরেকদিন ঠিক আছে যেদিন তোমার মন চায় আমারে খবর দিও তোমারে সারা ঢাকা শহরে ঘুরামু আর টানা তোর খাওয়ামু হ্যাঁ আজকে আসি আসি চলো ভাই দোয়া কইরা আসি গো চাচি মতো কি দেখছো দেখো না দেখো না 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 কেমন করে রাখি তার মনে ফুলায় না চোখ ফেরানো যায় গো আচ্ছা তুমি কি পাগল পাগল হলে তো পাপ নাই থাকতাম প্রথম দর্শনদারী তারপর গুণ বিচারী আপনি খুব সুন্দরী প্রথম দর্শনেই আপনারে আমার লাগিয়ে গেছে বুঝছি ভালো লাগছে পাতাস খান আচ্ছা আপনি কোন রাজ্যের রানী আমি জানি না বাঙালি রমণী টমটম চলবে কি না তাই বলো চলবে আপনি কই যাবেন এটা তো কন্যা দুই নাম্বার কি দূর আপনি দুই নম্বর কোন কি দাদা দাদা আমি বলছি গোসান দুই নম্বর ও আচ্ছা আচ্ছা তো ওখানে কেন আমার ড্যাডি আমার জন্য একটা নতুন বাড়ি কিনে ফেলে রেখেছে এই বাড়িটাই দেখতে যাচ্ছি ও বাড়ি কিনা ফালে রাখছে থাকেন না পছন্দ হলে থেকে যাব আল্লাহ রে কেউ থাকুনে জায়গা পায় না আর কেউ বাড়ি কিনা ফালে রাখছে দেখা আপনি অন্য ঠিক থাকবে সুদ হয়ে বসেন চল রে আলাল দুলাল আজকা বড় লোক গেরিয়ে যামু সেটা শুরু হতে তো দুই নম্বর মনে হয়েছিল আসলে এক নম্বর পেছন দাঁড়ি চল চল তাদের চল যখন তখন ভিক্ষে যাস সময় পাস না আল্লাহকে ডাক আল্লাহকে ডাক
আল্লাহ তুমি আর এই ভিক্ষুক বালা দাও বাবু, আমি 5,000 টাকা তোমার দরকার শ্রদ্ধা দেবো। আমার সার্জেন্ট সংসদে যাইতে পারে, দোয়া করেন ভাই, দোয়া করেন। খুব সুন্দর মনে হয় কিন্তু কি করে কি করে এই দিনে দুপুরে বেশ দুটি মাথা ঘুরেছে আমার দুটি আমার দুটি আমার মাথা আমার দুটি আমার মাথা নাম বলো কি নাম রুমা মা পুরা নাম ক মানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আমাকে দিন। আপনার নাম বলুন। এমন নাম ননি ননি সাহেব না বাবু? আরে মশাই সাহেব না বাবু আচ্ছা আপনার নামটা যদি আমার বাবাকে দিয়ে বলি যে আপনি আমার সঙ্গে বেয়াদবি করেছেন তাহলে কি হবে ভেবে দেখুন তো। আপনার এত বড় সাহস, আপনি আমার মোটর সাইকেলে পান ছেড়ে দিচ্ছেন, জানেন আমি কে? আপনি ডিআইজি সাহেবের মেয়ে মিস রুমা। ম্যাডাম আইন কিন্তু সবার জন্য সমান, কথাটা মনে রাখবেন। ম্যাডাম আইন কিন্তু হক করতে লেগে সমান, কথাটা মনে রাখবেন। মরদমক দেখে ম্যাডাম সুযোগ পাইলে থানার মধ্যে মরিয়া দুন কইলাম। কিরে এত পায়চারি করছিস কেন? পায়চারি করছে কি সাধে? এক ইন্সপেক্টর আমার মোটরসাইকেলের পাম্প ছেড়ে দিয়েছে। তোর হুন্ডার পাম্প ছেড়ে দিয়েছে? আরে আমি কি চাপা মারছি নাকি রে? এই তোর রক্তের গ্রুপ যেন কি ও নেগেটিভ। ও মানে মানে বানরের রক্তের গ্রুপ। রাস্তায় বানর দেখলে যেমন ল্যাংটা পোলাপান বানরের পিছু ঘুরে, ফেরেস পেচর তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন তোমাকে আমার পিছনে ঘুরতে হবে। কিভাবে? গান্ধা বুদ্ধি বেরোবে। জব বেতে লড়কি দেখো মেরা দিল দিওয়ানা বলে ওলে 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 সুন্দরী মাইয়া দেখলে চ্যাংড়া পোলা পিছে না দে ওলে ওলে। আরে থাম বলছি, পেয়েছি। কি পেয়েছিস? আমাদের কলেজে গন্ডগোল লেগেছে, এই বলে ইন্সপেক্টরকে কলেজে আনতে হবে।
হ্যালো, ইন্সপেক্টর বিজয়। আমাদের আইডিয়াল কলেজে দু গ্রুপ ছাত্র মিলে কমান্ডো স্টাইলে মারামারি লেগেছে। না 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 না, পুলিশের পোশাকে আসবেন না, তাহলে আপনাকে দেখা মাত্র সবাই পালিয়ে যাবে। আপনি সিভিল ড্রেসে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের কলেজে নাকি আজকে গন্ডগোল হয়েছে? গন্ডগোল হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে তো ফোনে আমাকে তাই বললো। তাহলে মিথ্যে বলেছে আপনাকে? মিথ্যে বলেছে? সরি, আপনাকে ডিস্টার্ব করলাম। উল্টা পাল্টা মামলা কই রাখায় তো কত টাকা রে?
তোমরা যাইবা কেমনে জরা পড়ে গেছে পুলিশের কাছে ও সাক্তরা পুলিশ এটা কাউয়ার মতো বস পুলিশের কান্দ শোনা কোমর শোনা দুঃখে মুকলাম দর্শকের ভিতরে কোমর কিসের দুঃখে বাড়ি দেন দি সবগুলোকে গাড়িতে উঠাও এই মাতারিরা গাড়িতে উঠো লাইন দরিয়া উঠো নাহলে কোমর কিসে কিন্তু আরো দুর্গা দিব তোর 14 বছর চাকরির জীবনে তোমার মতো সিটার মহিলা একটাও দিন নাই সেদিন তুমি যে চাপাটা মারলা তুমি নাকি দিয়ে যে সবাই মাইয়া তুই কনফার্ম তুমি বড় হইলা আমি ডাক্তার হব দাম হাসে মোর কোন রোগ হলে আল্লাহ যেন তোমার আন্দারে না ফালায় মোর অপারেশন করতে গিয়া ব্যবাগ যন্ত্রপাতি পেটের মধ্যে ডুবাই দিয়া সিলাই করিয়া দিবা এইটা আমি কনফার্ম আমি ডাক্তার হবার পর আল্লাহ যেন আপনার অপারেশন আমার হাতেই করায় আরে অপারেশন চিন্তা পরে কর আগে কিভাবে ছাড় পাবি সেটা চিন্তা কর ছাড়া পাওয়ার চিন্তা করে ফেলেছি শোন দুই নম্বরটা কি আলাপ করে ড্রাইভার গাড়ি থামাও স্টপ করো তার মাতারিরা যেভাবে তেল লাগতেছে দেখছেন বাবাজি মেয়ে গুলান রে কই নিয়ে যাচ্ছেন থানাতে কেন অপরাধ করেছে কি অপরাধ করেছে বাবাজি মিথ্যে কথা বলে আমাকে কলেজ এনেছে আর কি করেছে হুন্ডার পাম্প ছেড়ে দিয়েছে আচার আইসক্রিম খেয়ে আমার গায়ে ঢিল মেরেছে জোয়ান পোলা পাইয়া জোয়ান মাইয়ারা একটু দুষ্টামি করছে এইটা কোনো অপরাধ হইলো আমার খবর নেয়নি ওই কুত্তার বাচ্চাদের সমস্ত গোপন খবর আমি ফাঁস করে দেবো কার কথা বলছো মির্জা গোলাম মাওলা স্যার আপনার কাছে অনুরোধ আপনি কয়েকজন সাংবাদিক ডাকার ব্যবস্থা করুন ঠিক আছে তুমি শান্ত হও আমি সাংবাদিক ডাকার ব্যবস্থা করছি সাংবাদিকদের কলম হলো ব্লেডের চেয়েও ধারালো তাই আপনাদেরকে সম্মান করি এবং আপনাদের সহযোগিতা কামনা করি শুনলাম সারা দেশে জাতীয় যুবসংঘ নামে একটি নতুন দল গঠন করতে যাচ্ছেন আপনি যুবকদের প্রতি এত গুরুত্ব দিচ্ছেন কেন যুব শক্তি হচ্ছে একটা বিরাট শক্তি আর সেই শক্তি যদি সমস্যায় দাঁড়ায় তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যেতে পারে পানিদল তাই আমি সমস্ত জেলা উপজেলা ইউনিয়ন সমস্ত ওয়ার্ড গুলোর যুবকদের একটা লিস্ট তৈরি করে ফেলেছি কিছুদিনের মধ্যে এদেরকে নিয়েই আমি একটা মহাসম্মেলন করার পরিকল্পনা নিয়েছি সেই মহাসম্মেলনের উদ্দেশ্য কি জানতে পারি বর্তমানে বেকারদের কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ শিক্ষিত যুবকেরা সেই ঋণ নিতে চাচ্ছে না কারণ তারা ছোট মানের কাজ করতে অনিচ্ছুক ছোট মানের কাজ বলতে আপনি কি বলতে চাচ্ছেন এই যেমন ধরুন হাঁস মুরগি পালন
পুকুর ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করে সেই পুকুরে মাছ চাষ করা, শাক সবজি চাষ করা, এই সমস্ত কাজকে শিক্ষিত যুবকেরা নিচু মনের কাজ বলে করতে চায় না। এই সমস্ত যুবকদেরকে নিয়ে একটা মহাসম্মেলন করে আমি এদেরকে বুঝিয়ে দিতে চাই, এই সমস্ত কাজ ছোট নয়, উন্নত বিশ্বের যুবকেরা এই সব কাজ করে দেশকে অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারা দেশের যুবকদেরকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। অবজেকশন! মির্জার চরিত্রের উপর কোন রকম দাগ লাগানোর চেষ্টা করবেন না। আপনি কে? আমি দলের প্রচার সম্পাদক। আপনি প্রচার সম্পাদক নাকি পাচার সম্পাদক? কি কি বলতে চান আপনি? যদি বলি আপনি মির্জার হয়ে মহল্লায় মহল্লায় যুবকদের পেন্সিডিল, হেরোইন, গাঁজা, চরস এই রকম বিষাক্ত ড্রাগস পাচার করেন, বলুন করেন না? আমি প্রচার সম্পাদক পদ থেকে পদত্যাগ। উত্তেজিত হয়ে না, বসো বসো বসো। ফুটবলের রেফারিদের তো মানুষ অনেক গালাগাল করে, তাই বলে কি রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে? কোনো ভালো কাজ করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কান কথায় বিশ্বাস করবেন না। হ্যালো মির্জা বলছি। আপনার লোক ফকিরা আপনার বিরুদ্ধে পুলিশের কাছে সত্য কথা প্রকাশ করতে যাচ্ছে, আপনি কিছু একটা ব্যবস্থা নিন। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। বিজয়, বিজয় একটু তাড়াতাড়ি কর, নটা বেজে গেল বাবা। মা, ভাইয়া ছাড়া পেয়ে বেরোতে বেরোতে সকাল 11টা বাজে, এত তাড়াহুড়ার কি আছে? কি যে বলিস তুই, এতগুলো বছর পর আমার বিপ্লবকে দেখতে পাবো, এই যে হ্যালো, ইন্সপেক্টর বিজয় বলছি। তুমি এক্ষুনি হাসপাতালে গিয়ে নকল টাকার কারখানা থেকে ধরা পড়া ক্রিমিনালের জবানবন্দি নেওয়ার চেষ্টা করো। স্যার, আমার একটা জরুরি কাজ ছিল। তোমার হাসপাতালেই যাওয়া উচিত। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। কে ফোন করেছিল? কমিশনার সাহেব, আমাকে এক্ষুনি একটু হাসপাতালে যেতে হবে। কি বলছিস তুই, বিপ্লবকে আনতে যাবি না? যাবো, তুমি আগে যাও, আমি 11টার মধ্যে পৌঁছে যাবো। চলো। আমার বিপ্লব কখন ছাড়া পাবে? কখন ছাড়া পেয়ে চলে গেছে, চলে যাচ্ছে। যাবার সময় আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? না, দেখলাম জেলখানা থেকে বাইরেই জেলের একটা সালাম করলো আর বললো কি সুদিনের মধ্যে নাকি সে আবার ফেরত আসবে। আমার মনে হয় আপনার ছেলে রোগ একটা টেরা আছে। বিপ্লব কখন তারা বাবু? ও নাকি কখন ছাড়া পেয়ে চলে গেছে। কইলা দন গেছে, পাওনার কোনো চিন্তা করো না, বিজয় হাত করা পড়াইয়া ঠিকই বাড়ি চলে আইসো। আরে রমিস সালার বতি আইসো, আমার দেখতেইছ ডাক্তারের ড্রেস পরাইছিস কে? বাইরে পুলিশ গার্ড, এর লেগে ডাক্তারের ড্রেস পরাইছি। আমার চিকিৎসা করবি? হ, আজকে তোর জীবনের শেষ চিকিৎসা করো।
এই যুগে কারো বিপদে কেউ এগিয়ে আসে না। আপনার সৎসাহসের জন্য আপনাকে ধন্যবাদ। আমি ইন্সপেক্টর বিজয়। আপনার পরিচয়? আমার কোনো পরিচয় নেই। হতে পারে আপনার মতো কারোর ভাই, কোনো না কোনো মায়ের সন্তান। ভাই বলে যখন পরিচয় দিলেন, তখন চলুন না আমাদের বাড়িতে, আমার মায়ের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব। মা? হ্যাঁ, আমার মা আপনাকে পেলে খুব খুশি হবে। আচ্ছা, আপনার আর কে আছে? এক বড় ভাই আছে, ছোটবেলা থেকে জেলে, আজ তার মুক্তি পাওয়ার কথা। তার নাম বিপ্লব। বিপ্লব? এত কষ্ট করে জেলখানা থেকে টাকা পাঠালাম, আর মা সেই টাকাতে বিজয়কে পুলিশ অফিসার বানালো। আপনি মনে কিছু ভাবছেন? হ্যাঁ, না না, কিছু না, ভাবছে আপন রক্তের কথা। আপন রক্ত? না, কিছু না। আশীর, আপন রক্তের কথা স্ট্রেঞ্জ। फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सब की चाल, ओ चोरा गंगा की। हेलो पापा, मिजा साहब के एक दिन गुंडा अटैक कर रहे थे, अपना तारतरी आसुन। আজ থেকে বহু বছর আগে ঠিক এই জায়গাতে পুলিশের পিস্তল চুরি করে আমি আমার ভাইয়ের খুরিকে মারতে এসেছিলাম, আর তুই নাটকীয় ভাবে আমার হাতে পিস্তল দিয়ে নেতাকে খুন করে খুনি বাড়িয়েছিলি আমাকে। মনে পড়ে? মনে পড়ে মির্জা? মনে পড়ে মির্জা? কি বলছো তুমি? বলছি মানে, এমন মার মেরেছে, ভয়ের চোটে এক বোতল উইস্কি খেয়ে ফেলেছি, তাই তো ব্যথা বেদনা কম। পুলিশ না আসলে কি যে হতো কদম? ও তো চ্যালেঞ্জ করে গেছে, একে একে আমার তিনজনকে মারছে। প্রথম সিরিয়ালে তুমি তো ভাই চাই গেছো, সেকেন্ড সিরিয়াল আমার, আর এসপি তো থাকে ওই পুলিশ বেড়াকে, তার কিছুর চিন্তা? কখন যে কোন দিক থেকে গুলি আসে কে জানে। আচ্ছা মির্জা, ওর কাছে কি অস্ত্র ছিল? আরে ছিল না বলি তো তুলো ধুলো খেয়ে বেঁচে আছি। তা না হলে তো এতক্ষণে হয় আজিমপুর, না হয় বরারে গোরস্তারে দাফন হয়ে যেতাম। কদম, এসপি ইউনুস সিদ্দিকিকে বলে খুনিকে যেমন করে হোক গ্রেফতার করাতে হবে, তা না হলে লাশ বানিয়ে কখন যে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয় আল্লাহ।
হয়েছে ভাই। শুনেন 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 কি জান, জেলখানা থেকে শুনেছি এখানে নাকি আধুনিক অস্ত্র পাওয়া যায়। কার কাছে শুনছেন? কালুমিয়ার কাছ থেকে শুনেছি। কি কি মাল লাগবো? ফুজিগান একটি, 9mm একটি। 50,000 টাকা দেন। এলন
জাফর তুই? ইচ্ছা করলে বোম মারি স্কুলে সুদ্দুরা দিতে পারতাম, মাগার আমি এটা করিনি কে? কি লিখে জানোস আমি তোরা ভালোবাসি। জাফর অনেক রাত হয়েছে, আমাকে যেতে দে, নইলে চিৎকার করে লোকজন জড়ো করবো। আপনার কি আছে? মা আছে, মায়ের চোখের পানি আছে, ভাই আছে, আমার জন্য তাদের রক্তের টান আছে, কিন্তু আমি আমি সব বাঁধনের বাইরে থাকতে চাই, তাদের কাছ থেকে অনেক অনেক দূরে থাকতে চাই। কেন জানতে পারি? আমার একটা প্রতিজ্ঞা আছে, প্রতিজ্ঞা পূরণ করার পর হয়তো আমি ফাঁসির দড়িতে ঝুলব। আপনি কি কোনো পাপ কাজ করতে যাচ্ছেন? পাপ কিনা জানি না, তবে আমি তিনটি জানোয়ারকে খুন করব। মানুষ জানোয়ার হয় এটা আমি বিশ্বাস করি, আপনি কি ইচ্ছে করলে তাদেরকে ক্ষমা করতে পারেন না? শত্রুকে ক্ষমা করা মানবতা, কিন্তু বেইমানকে ক্ষমা করা বোকামি। কিন্তু তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। নাম আমার বন্যা, বন্যার স্রোতের মতো জীবন নিয়ে সংগ্রাম করছি, আমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি ওনার স্ত্রী, মোর সারে তো বিয়ে করে নাই, আমি বলতেছি ম্যারি। দেখুন আমার পেটে তার সন্তান তিল তিল করে বড় হচ্ছে। আসলে আপনার কথাটাই সত্যি, আপনার স্যার গোপনে আমারে বিয়া করছে, তাই আপনি জানেন না। ও আচ্ছা, আপনি স্যারের পরিবার আমি ভিতরে যাই। একটা আপনার পা কি বাঁকা নাকি? জিনা জিনা স্যার, মুই আরেকবার দিতেছি, আপনি দেখেন। সরি স্যার। তা কি যেন বলতে চেয়েছিলেন? আপনার স্ত্রী আইছে। আমার স্ত্রী? হায় হায় স্যার, বিয়া করছেন এই জানান নাই, আপনার স্ত্রী বাচ্চা হইবে এই জানান নাই। স্যার মোরে কিন্তু দুগা দুগা মিষ্টি খাওয়াইতে হবে। হায়, আপনাকে আমি
তিনটে মিষ্টি খাওয়াবো? এক পারলে কান্তা চমৎমাত মাত্র হইবে নাকি? জি না, বিয়ে করেছি সেজন্য একটি, বাচ্চা হবে সেজন্য আরেকটি, আর তিন নম্বরটা খাওয়াবো বউ দেখার পরে। তাজ্জব ব্যাপার, বিয়া করে নাই অথচ বাচ্চা হইবে, তাইলে বাচ্চারা প্যারের মধ্যে হান দাইলে কেমনে? কে আপনি? তুমি আমার চেয়ারে বসে আছো, কাজটা কিন্তু বেআইনি। তুমি যে আমার বুকে ভালোবাসা ছুরি মেরেছ সেটা কি আইনসঙ্গত? ওঠো ওঠো বেয়াদব, বাইরে সাব ইন্সপেক্টরের কাছে বলে এসেছো তুমি আমার স্ত্রী, আমার আগত সন্তানের জননী, আবার এখন বলছো আমি তোমার বুকে ছুরি মেরেছি? মেরেছই তো। ম্যাডাম এটা পাগলা গারদ নয়, এটা থানা। যাও বাড়ি যাও বলছি, বাড়ি যাও। বাড়ি যাব? তার মানে আমার গর্ভের সন্তানকে তুমি অস্বীকার করছো? বলো তুমি আমার সন্তানের পিতৃত্ব স্বীকার করবে কিনা? যদি না করো তাহলে আদালতের আশ্রয় নেব, নারী নির্যাতন আইন বড় কঠিন আইন। আমাকে আইন শেখাতে হবে না, তুমি আমার দৃষ্টিতে 420 কেসের আসামি, একদিনে আট মাসের পেট, গুতো মেরে একেবারে পেট ফাটিয়ে দেবো। ফাটাও, পারলে ফাটাও। ফাটাবো ফাটাবো, এই ফাটালা। আচ্ছা, পেনসিডিলের বোতল? হ্যাঁ, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আজ থেকে আমি ডাইল খাবো, চা খাবো, সিগারেট খাবো। তোমাকে নিয়ে তো মহামুশকিলে পড়লাম। মুশকিলের কিছুই নাই, মন থাকলেই ভালোবাসা যায়। বিজয়, দুষ্টুমি করতে গিয়ে আমার মনের ঘরে তালা লেগে গেছে, তুমি ছাড়া কেউ খুলতে পারবে না। আমি? হ্যাঁ তুমি। ওকে বিজয়, পুলিশ ডিপার্টমেন্টে তুমি অত্যন্ত সাহসী ইন্সপেক্টর, এর জন্যই তোমাকে আমি ডেকেছি। এসপি ইউনিস সিদ্দিকি আমাকে ফোন করে জানালো কোন এক খুনি নাকি তাকে সহ যুবসংঘের সভাপতি মির্জা গোলাম মাওলা এবং প্রচার সম্পাদক কদম আলীকে খুন করার হুমকি দিয়েছে, তাই তাদের নিরাপত্তা ও খুনিকে গ্রেফতার করার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো এবং খুনিকে গ্রেফতার করো। থ্যাংক ইউ স্যার। জি স্যার, ইন্সপেক্টর বিজয় বলছি। চারিদিক থেকে পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাকে অন্য রূপ ধরতে হবে। কোনো দোষ লাগবে না। ওভার। স্যার স্যার, কোন ক্রিমিনালকে সন্দেহ? যে না স্যার, আপনি যেখানে আছে সেইখানে ক্রিমিনাল আর সাহসই পাইবে না। বা একটা সুসংবাদ আছে স্যার, একজন মৌলবী নাকি ওই ক্রিমিনালের সংবাদ দিতে পারবে স্যার। যে কোথায় আছে? একটু দূরে আছে স্যার। চলো যে চলে।
আল্লাহ তোমার মঙ্গল করুন। বলুন, আপনি কি বলতে চান? যা বলার আমি এসপি সাহেবের কাছেই বলবো। খুনি সম্পর্কে আপনি যা জানেন তা আমাকে বলতে আপত্তি কিসের? আপত্তি এই জন্য, পুলিশ ডিপার্টমেন্টে এমন কিছু লোক আছে যাদের সাথে খুনির চোখ সাজস। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? বিশ্বাস? আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কি এসপি সাহেবের সাথে দেখা করতে পারবো? ঠিক আছে, দেখা যখন করতে পারবো না তখন চলেই যাচ্ছে। দাঁড়ান, ঠিক আছে চলুন। আর বলিস না দোস্ত, প্রচন্ড টেনশনে আছি। যে কিলার হত্যার হুমকি দিচ্ছে তার কোনো ট্রেসই খুঁজে পাচ্ছি না। আচ্ছা রাখি। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। আসুন। স্যার, যে খুনি আপনাদের মৃত্যুর হুমকি দিচ্ছে উনি নাকি তার সন্ধান দিতে পারবে, তাই আপনার কাছে নিয়ে এসেছি। তাই নাকি? তা দাঁড়িয়ে আছেন কেন? আসুন বসুন, আপনাকেই তো আমার প্রয়োজন। আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেখ। বলুন কে সেই খুনি, কোথায় তাকে পাওয়া যাবে, তার ঠিকানা কি? ব্যাপারটা খুবই গোপনীয়, শুধু আপনি একা থাকলে ভালো হয়। স্যার আমি তাহলে বাইরে অপেক্ষা করি। ঠিক আছে তুমি যাও। আপনার সাথে তার যোগাযোগ কি করে হলো? মৃত্যুর সময় যখন খুনি আসে তখন আজরাইলকে ডেকে আনতে হয় না, আজরাইল নিজেই চলে আসে। আপনি কি কি বলতে চাচ্ছেন? যে খুনি আপনাকে খুন করতে চাইছে এটা তারই কথা। আচ্ছা দেখুন তো, মনে করতে পারছেন কিনা, আজ থেকে বহু বছর আগে রাস্তা থেকে একটি ছেলে আপনার কোমর থেকে ঠিক এমনি ভাবে পিস্তল ছিনিয়ে নিয়ে তার ভাইয়ের খুনের বদলা নিতে চেয়েছিল। যাদেরকে খুন করতে চেয়েছিল তাদের কাছ থেকে ঘুষ খেয়ে উল্টো সেই ছেলেটাকে ফাঁসে দিয়েছিলেন। দেখুন তো, মনে করতে পারছেন কিনা? হ্যাঁ মনে আছে। সে এখন কোথায়? বলুন সে এখন কোথায়? তোর সামনে দাঁড়িয়ে। এই পবিত্র পোশাক জাতির আমানত, তোর মত জানোয়ারের রক্ত এই পোশাকে লাগলে পোশাকের অবমাননা হবে। তার মানে তুমি আমাকে করবে? করছি করছি। কলমা পর পর কলমা। তার মানে তুমি আমাকে করবে? হ্যাঁ তাই করব। যাতে পুলিশ ডিপার্টমেন্টে তোর মতো আর কোন জানোয়ারের জন্ম না হয়। গেলে ইয়ারে জল দি।
জীবনে ক্রিমিনাল দেখছি মেলা, এটারে সুন্দরবনের বাঘ মনে হইলে। ওই সারা ইয়েস স্যার, মির্জা মির্জা, আমি নাই, আমি শেষ, আমি শেষ, আমি কোথায় পলাই রে, পাতা পা কিছু নাই রে। কি হয়েছে, এমন করছিস কেন? পানি সই। আরে হারাম দাদা, কি হয়েছে খুলে বলবি তো? আমি আগেই কইছিলাম আমার বিয়া করাইয়া বিদেশে পাঠাইয়া দাও, বিয়াও করাইলে না, আওলাদও পয়দা করলাম না, মইরে গেলে কান্দনের মানুষ নাই। এই এ হারামিটাকে টেনে উঠা তো, যা। পানি নিরাপদ, আমি পানির মধ্যে ডুবে থাকবো, পানিতে গুলি লাগবো না, আমি পানির মধ্যে ডুবে থাকবো। আরে টেনে উঠা, পুলিশ মারতে পারে মানে? ওই হারামির বাচ্চা এসপি রে মাইরা ফালাইছে। কি এসপি কে মেরে ফেলেছে? আমার শিরা উপর শিরা সব ঠান্ডা হয়ে আসছে, আমার নাকের মধ্যে অ্যাম্বুলেন্স লাগা। ওই হারাম দাদা, নাকের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স লাগায় নাকি? না, আমার অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়া নাকের মধ্যে অক্সিজেন লাগাও। আমি না, তো ভুল কাজটি আমি তোমার কাছ থেকে আশা করিনি। তোমাকে আমি আগেই বলেছিলাম, খুনি যে তিনজনকে মারার হুমকি দিয়েছিল তার মধ্যে এসপিও ছিল। অপরাধ ক্ষমা করবেন স্যার, বাংলাদেশে 12 কোটি লোক থাকতেও ওই খুনির টার্গেট এই তিনজনের উপরে কেন? স্যার আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। থাকতে পারে, তুমি এক কাজ করো, এসপির খুনের সংবাদ পেয়ে গতবারের অবস্থা আশঙ্কাজনক, আইডেল ক্লিনিকে ভর্তি হয়েছে, ক্লিনিকের চারিদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করো। রহস্য যদি লুকিয়েই থাকে তাহলে কদমালির থেকে উদ্ধারের চেষ্টা করো। স্যার আপনি আমার ধর্মের পাপ লাগেন, আমার কাছে অনেক টাকা আছে, আমার একটা প্লেন কিনে দেন, আমি 7 আসমানের উপরে চলে যাব, এই দেশে আরে থাকবো না গো, থাকবো না, থাকবো না, থাকবো না কখন জানি, মাইরা পালাই। আল্লাহ আল্লাহ থামুন। আচ্ছা খুনিকে আপনি চেনেন? ছোটবেলায় চিনতাম। ছোটবেলায় চিনতেন? তাহলে বলুন তার বাবা মা ভাই বোনের ঠিকানা কি? এক বস্তিতে থাকতো, ওই বস্তি এখন 24 তলা বিল্ডিং হয়ে গেছে, কোথায় থাকে আমি নিজেও জানি না। আপনারা যদি খুনির রহস্য এভাবে লুকিয়ে রাখেন তাহলে তো খুনিকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। যেইভাবেই পারেন আপনি খুনিকে ধরেন, নাহলে আমি এমনিতেই মরে যাব। আল্লাহ আপনি শুয়ে পড়ুন। বিজয় এখনো ঘুমোসনি কেন? ঘুম আসছে না মা। তোর চোখ দেখে মনে হচ্ছে কি যেন চিন্তা করছিস, কি হয়েছে বাবা? এসপি ইউনুস সিদ্দিকী নিরাপত্তার দায়িত্ব পড়েছিল আমার উপর, কিন্তু কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি মা। বলিস কি? হ্যাঁ মা, একবার যদি সেই খুনিকে ধরতে পারি তাহলে প্রথমে জিজ্ঞাসা করব কোন সাহসী মায়ের গর্ভে তার জন্ম। বিজয় কোনো মাই চায় না তার সন্তান সন্ত্রাসী হোক, খুন করুক, হয়তো এসপি সাহেব এমন কোনো কাজ করেছে যে কাজে তার মৃত্যু ডেকে এনেছে। মা তুমি জানো না, শুধু এসপি সাহেবকেই নয় আরো দুজনকে খুন করবে বলে সে হুমকি দিচ্ছে।
সাংঘাতিক ছেলে। ওকে অ্যারেস্ট করতে পারলে আমাকে একবার দেখা আসতো। এখন শুয়ে পড় বাবা, অনেক রাত হয়েছে। সবই আমার কপাল, দেখছিস না বিজয় মাংস ছাড়া ভাত খাচ্ছে না? ভাই আমি মাংস দিয়ে ভাত খাবো। চোখের সামনে আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। মা, মা তুমি একটু শান্ত হও। কেমন করে শান্ত হব? এতগুলো বছর তুই তোর মায়ের সাথে দেখা না করে কেমন করে থাকলি? একবারও কি তোর মাকে দেখতে মন চাইনি? বিপ্লব চাইনি মা। মা, তোমার চোখের পানি আমাকে দুর্বল করো তা আমি চাই না। তুমি যদি এভাবে কাঁদো তাহলে তাহলে আমি এক্ষুনি চলে যাব। চলে যাবি মানে? আমি তোকে যেতে দিলে তো আজ আমি তোকে নিজে হাতে খাওয়াবো। আয় আমার সাথে, আয়। তোর হাতে পিস্তল? হ্যাঁ, পিস্তল। যে পিস্তলদের নেতাকে খুন করে আসামি বানিয়েছিল আমাকে, আজ এই পিস্তলই হচ্ছে আমার জীবনের জীবন সঙ্গে, যারা আমার জীবন থেকে 20 বছর কেড়ে নিয়েছে। তাদের একজন এসপি ইউনুস সিদ্দিকিকে দুনিয়া থেকে বিদায় করেছে। এসপি ইউনুস সিদ্দিকিকে তাহলে তুই খুন করেছিস? হ্যাঁ, আমি খুন করেছি। বাকি আছে আর দুজন। তুই আইনের কাছে আত্মসমর্পণ কর বিপ্লব। তোর ছোট ভাই বিজয় এখন পুলিশ অফিসার, তোর জন্য যা করার বিজয় করবে। বিজয়কে পুলিশ অফিসার বানিয়ে আমার জন্য বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছ। সুতরাং একজন পুলিশ আর একজন খুনি,
একই ছাদের নিচে বসবাস করতে পারে না, কিছুতেই পারে না মা, কিছুতেই পারে না। তারা বিপ্লব, বিপ্লব যাস নে, তোর মাকে ছেড়ে যাস নে বিপ্লব, তোর মাকে ছেড়ে যাস নে, যাস নে। মা, ভাইয়ার নাম ধরে ডাকছো। বিজয়, বিপ্লব এসেছে। ভাইয়া এসেছিল? কোথায়, কোথায় ভাইয়া? চলে গেছে। চলে গেছে? এসেছিল আবার চলে গেল? আমার সাথে দেখা করলো না কেন মা? জানি না, জানি না। এসেছিল আবার চলে গেল, বাট ওয়াই? বসি, এত রাতে তোমাকে বিরক্ত করলাম, কিছু মনে করনি তো? আমি তো আপনাকে আগেই বলেছি, যখনই আমাকে দেখতে মন যাবে চলে আসবেন। এত রাত পর্যন্ত জেগে আছো, ঘুমাওনি কেন? স্বপ্ন যখন মানুষের মনের মধ্যে বাসা বাঁধে তখন মানুষই খুব হারাম হয়ে যায়। তুমি কি আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখছো? যদি বলি দেখছি তাহলে কি অন্যায় হবে? আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, কেন তুমি আমার জীবনের সাথে নিজেকে জড়াতে চাইছো? বিশ্বাস থেকে ভালোবাসার জন্ম। যেদিন জাফরের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়ে নারীত্বের বড় সম্পদ আপনি রক্ষা করেছেন, সেদিন থেকে আপনাকে নিয়ে আমি ঘর বাঁধা স্বপ্ন দেখছি। বলুন, আমার স্বপ্নটা কি অন্যায়? তোমার চাওয়া আমি পূরণ করতে পারবো কিনা জানি না, তবে আমি তোমার বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। বিপ্লব, জাফর তুই? তাই জবলি নাকি? তোকে না নিষেধ করেছি আর কখনো আমার ঘরে আসবি না, বেরো, বেরো এখান থেকে। আবে কম চিল্লা, আইছি যখন তখন তো যামই, হালার পুতুরে দেখতাছি না। কি খুঁজছিস? মাইনকার পোলারে। কোন মাইনকা? আরে ওই যে ওই মাইনকা। ও আচ্ছা, যে মাইনকার ভয়ে দৌড়ে পালিয়েছিলি? ওই হালার পুতুরে প্রায় রাইতেই তোর ঘরে আইবার দেহি, সুযোগ মতো পাইলে ওর নল্লিত বাঙুমি তরবি বাজবার দিব না, কথাটা মনে রাখিস। আরে যা যা, তোর মহলায় আছে বলেই ঝাড়িটা দিতে পারলি, পেতে রংবাজি রংবাজি তো নিজের মহল্লা পর্যন্তই, মেরি কুত্তা কোথাকার। আরে সেটা খেলে বারো মাসে ডাল সবাই খায়, বড় লোকের মাইয়া মোর দেখতে মন যায়। আরে সেকা খেলে বারো মাসে ডাল সবাই খায়, বড় লোকের মাইয়া। হ্যাঁ পিছিয়ে, পিছিয়ে এক মুখ চালে আয় মাল তো নাই। আরে সেকা খাইলে ও সা চিনি চিনি শুকিলা শ্বশুর বাড়ির সব সম্পত্তির মালিক হবো তো আমি। শ্বশুর বাড়ির সম্পত্তির আশা যে করে একটা গাধা। গাধা কইছে, ইজ্জত বাঁচছে, কুত্তা করে কা।
আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে থাকুন। মুই কই কি, স্যারে যত চেষ্টাই করুক না কেন, এই বেটা নদীর উপরে হুন্ডা চালিয়ে দিতে পারে, এই বেটা ঠিকই কদমালির বুকে বুলেট ঢুকিয়ে দিবে, এটা মুই কনফার্ম। হয় আনে ঠিকই কইছে, এই মগো স্যারে এটা ঠিক। হয় সোজা এটা, হ্যাঁ চাপ চাপ চাপ। চারিদিকে প্রহরা ঠিক আছে তো? এই বিষয়ে কোনো চিন্তাই করতে না। হয় কদমালি, কদমালি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, বাইরে যা। আপনার গুল্লি খাইয়া এই ক্রিমিনালটা এটার মধ্যে হান দিচ্ছে, মরে একটু অনুমতি দেন দিই মই খুঁজা দিই। হায় ঠিক আছে, আপনি নামুন। এই বেটারা আমার ঠ্যাং দরিয়া নিচের মধ্যে নামাই দে, জলদি কাট কেটে দা। লোক মনে মরিয়া গেলাম দরকার নাই, গুলি মারি পারমিশনের, মোর চাপ মরে চাপে তো কর মারতে, মোর মাথায় মরে শক্ত করিয়া দর, মরে মেডিকেলে লইয়া চল। হ্যালো মির্জা বলছি, আপনি যে কদমালিকে ভর্তি করে গিয়েছিলেন, একজন সন্ত্রাসী তাকে গুলি করে মেরে ফেলেছে। কি বললেন, কদমালিকে মেরে ফেলেছে? আপনি কদমালির লাশটা নিয়ে যান। এক কাজ করেন, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি লাশটাকে বিওরিস করে আঞ্জুমানে পাঠিয়ে দিন। হ্যাঁ রাখি। আচ্ছা মিলন, রমেশ। ইয়েস বস। সর্বনাশ হয়ে গেছে, কদমালিকে মেরে ফেলেছে, কদমালিকে মেরে ফেলেছে। এখন কদমালির সমস্ত সম্পত্তি বেচার ব্যবস্থা কর আর পাসপোর্টের ব্যবস্থা কর। একদিকে মহাসম্মেলন শেষ, আর একদিকে খোদা হাফেজ বাংলাদেশ। কিয়া মনটা ভালো নেই রে, অনেকদিন যাবৎ বিজয়ের দেখা পাচ্ছি না। রুমা, রুমা, রুমা তাড়াতাড়ি চলো। কি হয়েছে? আমাদের এক সাব ইন্সপেক্টরকে সাপে কামড় দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। বুঝতে পেরেছি, ভয় পেয়েছে ননিবাবু, ননিবাবু।
আমি বলেছিলাম না, যেদিন আমি ডাক্তার হব আপনাকে প্রথম অপারেশন করব। আপনার অপারেশন করতে হবে, চলুন চলুন ভাই, নিয়ে চলো। আপনি এই ম্যাডাম মোরে অপারেশন করবেন? তার মুই পালে এগেছি গা, হায় মোরে সাপে তো দেয় নাই তো, আল্লাহ রে মোরে মাফ করিয়া দিল না, মুই কেটে পুরি কাম করছি। অনেকদিন ধরে তোমার কোনো খবর নেই, কোথায় ছিলে তুমি? আর বলো না, বিপ্লব নামে এক ক্রিমিনাল পরপর দুজনকে খুন করেছে, ওদের নিরাপত্তার দায়িত্ব পড়েছিল আমার উপর। এখন স্যারের কাছে কি যে জবাব দেব জানো? ক্রিমিনাল কি চালাক, তার চেয়ে বেশি চালাক হলো ওর ঘোড়া। বাদল, বাদল, আমাকে আমাকে তুই এখান থেকে তুলে নে, আমাকে তুই এখান থেকে তুলে নে বাদল। সরি স্যার, সরি বললেই সব সমস্যার সমাধান হয় না বিজয়। তোমার চোখের সামনে দুই দুইটা খুন হয়ে গেল, নিশ্চয়ই দায়িত্ব পালনে তোমার অবহেলা ছিল। স্যার, আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে আমি কোনো অবহেলা করেছি, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বিজয়, পুলিশ প্রশাসনে এই ঘটনা নিয়ে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্যার, আপনি আমাকে সাত দিনের সময় দিন, যেভাবেই হোক আমি ওই ক্রিমিনালকে গ্রেফতার করবই। ঠিক আছে, আমি তোমাকে সাত দিনের সময় দিলাম, আশা করি এই সাত দিনের মধ্যেই ওই ক্রিমিনালকে গ্রেফতার করে পুলিশ প্রশাসনের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আমাকে দোয়া করবেন স্যার। অচেনা অজেনা মানুষের জন্য আপনি যা করেছেন, কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি ডাক্তার, সেবাই আমার ধর্ম। আমি যদি আপনার বোন হতাম। একজন সন্ত্রাসী কারো ভাই হতে পারে না। কে আপনি? নাম আমার বিপ্লব। এই ক্রিমিনালকে ধরার জন্য বিজয় মরিয়া হয়ে উঠেছে, বিজয়কে খবরটা দেওয়া উচিত। আজ তাহলে আসি বোন। আপনি বসুন, আপনার রিলিজ ওয়ার্ডারটা করিয়ে নিয়ে আসছি, ওকে? হ্যালো, হ্যালো বিজয়, তুমি বিপ্লব নামের যে ক্রিমিনালকে খুঁজছ তার সন্ধান আমি জানি, তুমি তাড়াতাড়ি ক্লিনিকে এসো। এই নিন আপনার রিলিজ ওয়ার্ডার। কি দেখছেন? যে ছবিটি আপনার বুকে আছে তার সাথে আপনার সম্পর্ক কি? এই ছবিটি আমার ভালোবাসার মানুষ। আপনার ভালোবাসার মানুষটির সাথে আমার কি সম্পর্ক জানেন? কি? সে আমার আপন ভাই। আজ থেকে বিজয়কে ঘৃণা করবেন এই তো, কিন্তু এর পিছনে একটা বিরাট ইতিহাস আছে বোন। ইতিহাস? হ্যাঁ, আমরা ছিলাম তিন ভাই। তারপর নেতাকে খুন করে আসামি বানে আমাকে জেলখানে মানুষের হাত পা টিপে বাগানে কাজ করে যে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে বিজয়কে মা পুলিশ ইন্সপেক্টর বানিয়েছে।
বিজয় কি জানে আপনি সেই? না, তবে মা জানে। আপনি তাড়াতাড়ি চলে যান। কিন্তু কেন? আর কথা বাড়াবেন না প্লিজ, আমি বলছি আপনাকে চলে যেতে। প্লিজ তাড়াতাড়ি চলে যান, কাইন্ডলি প্লিজ। রুমা, রুমা বলো কোথায় সে ক্রিমিনাল? এত অস্থির হবার কিচ্ছু নেই। আহা, তুমি বুঝতে পারছো না, ক্রিমিনালকে গ্রেফতার করা আমার একান্ত জরুরি। তোমাকে দেখার জন্য মিথ্যে বলে ডেকে এনেছি। মিথ্যে কথা? আমার নিশানা মিস হতে পারে না, গুলি খেয়ে সে এই হাসপাতালে ভর্তি হয়েছে। তোমার চোখ তাই ইঙ্গিত করছে। তুমি যদি না বলো তাহলে আমি সারা হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজব। দাও বিজয়, গ্রেফতার করার আগে তোমার মাকে জিজ্ঞেস করো গিয়ে সেই খুনি কেন একের পর এক খুন করে যাচ্ছে এবং কে সে। বলো রুমা, কে সে? সে তোমার আপন ভাই। আমার ভাই? বিপ্লব আমার ভাই? একজন একজন খুনি আমার ভাই? হ্যাঁ, একজন খুনি তোর ভাই। তাহলে একজন খুনির মা তুমি, যে খুনি সমস্ত পুলিশ প্রশাসনকে জিম্মি করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমি একজন খুনির মা। তোমাকে তোমাকে মা ডাকতে আমার ঘৃণা হচ্ছে। অনেক কষ্টে তোকে আমি পুলিশ অফিসার বানিয়েছি। ভেবেছিলাম যাদের জন্য বিপ্লব এতগুলো বছর জেল খেটেছে তোকে দিয়ে আমি তাদের গ্রেফতার করাবো, বিপ্লবের প্রতিশোধ নেব। তাহলে তাহলে এতগুলো বছর তুমি সত্যিই কেন গোপন রেখেছিলে মা? গোপন আমি রাখিনি মা, হয়ে আমি নিজেও জানতে পারিনি কারা লিঙ্কনকে মিছিলে নিয়ে খুন করেছিল। তাদের কারণে বিপ্লবকে জেল খাটতে হয়েছে। তাছাড়া তুই তো নিজেও জানিস বারবার জেলখানায় বিপ্লবের কাছে আসল ঘটনা জানতে চেয়েছে, কিন্তু বিপ্লব আমার সাথে দেখা করেনি। আইন নিজের হাতে তুলে নিয়ে পাইয়া যে অপরাধ করেছে তাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই মা। বিজয়। হ্যাঁ মা, ভাইয়ার ফাঁসি হবে, ভাইয়ার ফাঁসি হবে। আমি তোমাকে সাক্ষাৎ করে দিতে পারি এক শর্তে, আমার কথা দিতে হবে তুমি তাকে গ্রেফতার করতে পারবে না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম। তাহলে আগামীকাল জেএনসি বিল্ডিং এর ছাদে থেকো, সময় মতো তোমার ভাই হাজির হবে। আমি বিজয়, তোমার ছোট ভাই। রুমা বলল তুই আমার সাথে কথা বলতে চাস, তাই রুমার মতো একটা পবিত্র মেয়েকে বিশ্বাস করে আমি এখানে এসেছি। বল তুই কি বলতে চাস। ভাইয়া, তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিয়ে কেন জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ সব আমি মায়ের মুখে শুনেছি। এখনো সময় আছে, তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ? তুই শুধু শুনেছিস, আমার মতো পুরা চোখ দিয়ে দেখিস নি, আমার মতো হৃদয় দিয়ে তিলে তিলে যন্ত্রণা অনুভব করিস নি, তাই তুই শুধু বাইরের দিকটা বিচার করতে পারবি, ভাই হয়ে ভাইকে দোষী করতে পারবি,
থাক, এসব বলে লাভ নেই, আমি আমার পথে চলব। দাঁড়াও ভাইয়া, আমার কথা এখনো শেষ হয়নি। আমি জানি তুই কি বলবি, তোর কোনো সহযোগিতা আমার প্রয়োজন নেই। যে আইনের পোশাক তুই পরে আছিস সে আইন মানুষের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু একটা জীবন চলে গেলে সে জীবন কখনো ফিরে দিতে পারে না। আজ আমি তোমার কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আসিনি, এসেছি তোমাকে একটা খবর দিতে। মা, মা খুব অসুস্থ। মা অসুস্থ? মা, তোমার কি হয়েছে? আমি বোধহয় আর বাঁচব না বিপ্লব। এসব তুমি কি বলছো মা? আমি তোমাকে মরতে দিলে তো তুমি বাঁচবে আমার জন্য, বিজয়ের জন্য। তাহলে তুই আমাকে কথা দে, তুই আইনের কাছে আত্মসমর্পণ করবি। মা, এমন কথা তুমি বলো না, যে কথার মর্যাদা আমি রাখতে পারবো না। তাই বলে তুই তোর জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিবি? মা, পেছে থেকে এসব দেখার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তুই যদি আত্মসমর্পণ না করিস তাহলে আজ থেকে আমি আর এক ফোঁটাও শুধু কানা। মা, মা, তোমার এই চোখের পানির জন্য তারাই দায়ী। যাদেরকে আমি খুন করব তারপর ভেবে দেখব আত্মসমর্পণ করব কি না, করব কি না। আমি আমি জানতাম বিজয় মাকে দে দুর্বল করিয়ে আইনের কাছে আমাকে আত্মসমর্পণ করাবে, তাই আমি প্রস্তুত হয়ে এসেছি। আত্মসমর্পণ করো ভাইয়া, আমার টার্গেট পূরণ হওয়ার আগ পর্যন্ত আমি আইনের কাছে আত্মসমর্পণ করব না। আমি ভাই হয়ে তোমার কাছে অনুরোধ করছি, তুমি আত্মসমর্পণ করো ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ। আরে পুলিশ কখনো কারো আপন হয় না। আমার সাথে প্রতারণা করে তার প্রমাণ তুই দিয়ে দিলে, আজকের পর থেকে দুজনের আর কখনো যদি দেখা হয় তাহলে ভাই ভাই হিসেবে পরিচয় থাকবে না, থাকবে একজন পুলিশ অফিসার আর একজন খুনি হিসাবে। খোদা হাফেজ। দাঁড়াও ভাইয়া, ছেড়ে দাও মা। না বিজয়, মায়ের সামনে এক ভাই আরেক ভাইকে খুন করবে, মা হলে আমি কেমন করে তা সহ্য করব, কেমন করে সহ্য করব। তুমি তো কোনোদিন মদ খাও না বিপ্লব। আজ খাচ্ছে, কেন খাচ্ছে জানো বন্যা? আমার 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 গর্ভধারিণী মা আমার জন্য খাওয়া দাওয়া ওষুধ সব বন্ধ করে মৃত্যু পথযাত্রী, তার সন্তান হয়ে তার জন্য কিছুই করতে পারে না। আমি
আমি মায়ের ভালোবাসার মূল্য দিতে পারি না। আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারি না। কেন পারো না? কেন পারি না? আমি ছাড়াও মায়ের দুটো সন্তান আছে, একজন বিজয় আর একজন হচ্ছে বিজয়ের হাত করা। আমি মায়ের সেবা করতে গেলে বিজয় আমার হাতে হাত করা পড়িয়ে আইনের কাছে আত্মসমর্পণ করাবে, আমার আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তুমি আত্মসমর্পণ করো তা আমি তোমাকে বলবো না, কারণ প্রত্যেক মানুষের জীবনেই স্বপ্ন সাত প্রতিজ্ঞা থাকে। প্রতিটি নারীর মতো বউ হয়ে স্বামীর ঘরে যাবার সাত আমারও তো হয়। কেন এই হাতে ওঠেনি এখনো মেহেদির রং? কেন এই কপালে এখনো লাগাতে পারেনি বিয়ের আলপনা? বলো বলো বিপ্লব, তার জন্য দায়ী কে? বলো বিপ্লব, তার জন্য দায়ী কে? খুনে ধরা সমাজে কিছু স্বার্থ লোভী জানোয়ার। হ্যাঁ জানোয়ার, ওই জানোয়ারদের কাছে আমার পরিচয়। আমি একজন হোটেল নর্তকী, তাদের নখে থাবা থেকে নারীত্বের সবচেয়ে বড় অলংকার সতীত্ব আমি এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। বটনা, রক্তে মাংসে করা আমি একটি মেয়ে, আর পারি না, আর পারি না বিপ্লব। আমি নতুন জীবন চাই, আমি সংসার চাই, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি আমাকে দেবে না তোমার পায়ে নিচে একটু ঠাই, একটু ঠাই। বন্যা, আমার সব কিছু জেনেও তুমি যখন আমার অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটাকেও জড়াতে চাও, তখন তোমাকে আমি অবহেলা করতে পারি না। তোমাকে আমি স্ত্রী হিসেবে মর্যাদা দিব। সত্যি সত্যি বিপ্লব? হ্যাঁ সত্যি। তবে আগামী সাত তারিখ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, কারণ সাত তারিখই হবে মির্জার জীবনের শেষ দিন। তুমি নববধূ হিসেবে বসে থাকবে, আমি আমি এসে তোমাকে বিয়ে করব। বিপ্লব বন্যা, দুলাল রে তোমার দূর এত কম কে? হ্যাঁ পাঁচালা পাঁচালা জোরে চালা, আমি খুব খুশি হব। অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি টমটম নিয়ে সারাদিন আমাদের বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করো। আচ্ছা ব্যাপারটা কি? হলো কথা জবাব দিচ্ছ না কেন? আপনারে দেখতে মন চায়। আমাকে দেখতে তোমার মন চায়? হ মনটারে তো তালা দিয়ে রাখতে পারি না, কি করবো? কর মন যদি কারো দেখতে চায় এটা কি আমার অপরাধ? সাংঘাতিক ব্যাপার স্যাপার। আচ্ছা তুমি তো ভুল পথে পা বাড়িয়েছ, কিছুদিনের মধ্যে আমি আমেরিকা চলে যাচ্ছি। না না ম্যাম সাহেব, আপনি আমেরিকায় যাবেন না, তাইলে আমি মরে যাবো। গরিব বুঝি বললাম,
ভালোবাসার অধিকার না হয় না থাকলো, কিন্তু আপনার দেহানোর অধিকার তো আমার আছে। আপনি আমেরিকা যাবেন না? তুমি তো আমাকে অনেক চিন্তা। না আপনি চিন্তা করবেন না, তাইলে আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাইব। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি চাও? সত্যি করে কমু? হ্যাঁ হ্যাঁ সত্যি করে বলো। আপনাদের আমি অন্তর থেকে ভালোবাসা ফেলেছি, আপনাদের সারা আমি বাসুম না। আমাকে কিছুদিন ভাবতে দাও। লেখা তোমার নাম, আমার বুকের মধ্যে আছে লেখা তোমার নাম। তুমি আমার শ্যাম বন্ধু, তুমি আমার শ্যাম। এমন কথা কইও না গো, মনে লাগে ডর, মাইয়া মানুষ যায় না যে নানি ঠুরো অন্তর। আহা এমন কথা কইও না গো, মনে লাগে ডর, মাইয়া মানুষ যায় না যে নানি ঠুরো অন্তর। ওরে নিঠুরো অন্তর, তুমি সখী কোটিপতি বড় লোকের মাইয়া, আমার ঘর করতে হবে পান্তা ভাত খাইয়া। এমন কথা কইয়া যদি পরে ভুইলা যাও, মজদুর মত পথে ঘুরি তুমি কি তা চাও? এমন কথা কইয়া যদি পরে ভুইলা যাও, মজদুর মত পথে ঘুরি তুমি কি তা চাও? ওরে তুমি কি তা চাও? আর বছর বর্ষি পাইল পাগল চণ্ডী দাসে, সেই রকম জীবন আমার কইর না গো শেষে। বিয়ার পরে তোমায় নিয়া খেলবো রে পাশা, মনে আমার জুই মাছে কত যে আশা। আমার বুকের মধ্যে আছে লেখা তোমার নাম, তুমি আমার শ্যাম বন্ধু, তুমি আমার শ্যাম। এমন কথা কইও না গো, মনে লাগে ডর, মায়া মানুষ যায় না যে নানি ঠুরো অন্তর। ওরে নিঠুরো অন্তর। মা সম্মেলনের সমস্ত আয়োজন রেডি তো? রেডি বস। তবে ওই আরো কিছু টাকা পয়সা লাগবো, ট্রাক ভরে গেরামে তোর মানুষ আইবো। আর কত টাকা লাগবে? টাকা দিতে দিতে তো আমার দম গলায় এসে ঠেকেছে, মরণের আর দেরি নেই।
মির্জা, তোর সাথে চ্যালেঞ্জ করেছিলাম, তোদের তিনজনকে খুন করব, দুজন শেষ, এবার তোর পালা, তওবা পড়ে তৈরি হয়ে নেই। হ্যালো, কমিশনার শাহিন মাহমুদ বলছি। আমি মির্জা গোলাম মাওলা বলছি। কমিশনার সাহেব, যে খুনি তিনজনকে মারার হুমকি দিয়েছিল আপনি তো জানেন, দুজনকে মেরে ফেলেছে, বাকি শুধু আমি, আমার বাসায় খাটিয়া আর কাফনের কাপড় পাঠিয়ে দিয়েছে, সামনে আমার মহাসম্মেলন, এখন আমি কি করব বলুন। আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। ঠিক আছে, আপনি ফোর্স পাঠিয়ে দিন। হ্যালো ইন্সপেক্টর বিজয় বলছি। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমার আব্দুল দিতে মায় আমার দ্বারা জলদি চালাইয়া চালাইয়া কই হল জলদি নামিও নাম আমার দ্বারা জলদি আর বেদারা পালাইয়া যাবি কুটেইয়া যা জলদি বিপরে দিকে বাড়িটা কতুর দিকে গিরিয়া ফেলা। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ির চারিদিক ঘিরে ফেলেন, খুনি যাতে ঢুকতে না পারে। হ্যাঁ, মুই আইয়া পড়ছি, কোন চিন্তা নাই। ননী সাহেব, এমন ভাবে সিকিউরিটি ব্যবস্থা করেন যাতে ওই খুনি এক মাইলের ভিতরে ঢুকতে না পারে। ওই ক্রিমিনাল সম্বন্ধে মোর যথেষ্ট ধারণা আছে, এক মাইল কে মোর চোখকে যত ঠাউর পায় ওই পর্যন্ত সিকিউরিটি লাগাইলেও ওই পৌয়ার পর ক্রিমিনাল তল দিয়া সান্দাইয়া পড়বে, এইটা মুই কনফার্ম স্যার। স্যার, স্যার, মোর এখন কথা, ওই দুই ভাই এজন ঠাকুরা চাকরি করে, তখন মনে হয় যে বিশ্ব যুদ্ধ লাগিয়া পড়তে। হ্যাঁ ভাই, কে কার ভাই? কেন আপনি জানেন না স্যার, ওই খুনি হলো বিজয় স্যারের আপন বড় ভাই। হয় হ্যাঁ, বিপ্লব আমার ভাই। তাহলে আপনার ইন্দ্রনি বিপ্লব একের পর এক খুন করে। সাহেব, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আইনের পোশাক যখন গায়ে থাকে তখন সে আইনের লোক, দেশ মাতৃকার সেবায় নিজেকে সঁপে দেবার জন্যই শপথ করে এই পোশাক গায়ে জড়িয়েছি আর এই পিস্তল হাতে নিয়েছি। তামুন, নীতিকথার ভুল ঝরাবেন না। এতই যদি কর্তব্যপরায়ণ হয়ে থাকেন তাহলে আপনার চোখের সামনে দু দুটো খুন কি করে হলো? আমার কর্তব্য পালন নিয়ে সমালোচনা করার কোনো অধিকার আপনার নেই। ইন্সপেক্টর, চিৎকার করবেন না, আপনাকে গার্ড দেবার দায়িত্ব পড়েছে আমার উপর। কর্তব্য পালন করতে গিয়ে যদি আমার ভাইয়ের বুকেও গুলি চালাতে হয় তাতে আমার হাত এতটুকুও কাঁপবে না। মির্জা, আমার ভাইয়ের জন্য আজ তুই বেঁচে গেলি, কিন্তু সম্মেলনের দিন কোনোভাবে বাঁচতে পারবি না, কেউ তোকে বাঁচাতে পারবে না। যান, ঘরে যান। আমি কি নতুন বউ যে ঘরে সেজে গুজে বসে থাকব? জাফর, তুই কে? অন্য কারা হানে কথা ছিল নাকি? আমি তো ভাবছি তুই আমার লেগে বসে যে বইরেছিস। বেহায়ারা এমনই মনে করে। আর বেহায়া বেহায়া যাই কচ,
আজকে কিন্তু তোর লগে আমার ফাইনাল খেলা হইব বাসর ঘরে। আমি অনেক কাজে রেখে লই আইতেছি ওর মারে বাপ। দাদা জাফর কাজী ডেকে এনে কোনো লাভ হবে না। আমি বই সেজেছি তোর জন্য নয়, আমার বিপ্লবের জন্য। ও আচ্ছা, আমি যখন তোরে পামু না তখন কোনো হালারে তোর লগে পাসর করবার দিমু না। আমি তোমাকে মরতে দেবো না বন্যা, আমি তোমাকে মরতে দেবো না। রুমা, আমার বন্যা। ভয় নেই, অপারেশন সাকসেসফুল। আপনার এখানে থাকা নিরাপদ নয়, আপনি চলে যান। কিন্তু বন্যা, প্লিজ আপনি চলে যান, প্লিজ। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি।
বললি? বিপ্লব ধরা পড়েছে? হ্যাঁ বস। খুনি ধরা পড়েছে, হয় জেল না হয় ফাঁসি, কিন্তু খুনির ভাই তো জীবিত। ও যে কোনো সময় খুনির ভাই হয়ে আমাদের উপর আক্রমণ চালাতে পারে। যে ভাবি হোক বিজয়কে দুনিয়া থেকে সরিয়ে দেয়। সত্যি বলছিস? তুই তুই বিপ্লবকে গ্রেফতার করেছিস? হ্যাঁ। বিপ্লব এখন কোথায় আছে? থানাতে। কতদিন আমি আমার বিপ্লবকে দেখি না। চল চল, আমি বিপ্লবকে দেখতে যাব। চল। হ্যালো, কাবেন একটা ননি বলছি। কি কইলেন? বিজয় স্যারের মায়ের মারিয়া ভাবাইছে, ঢাকা মেডিকেলে আছে। মুই অক্ষুনি আইতাম। কথা বলো মা, আমি না হয় অভিমান করে তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম, কিন্তু তুমি তো অভিমান করতে পারো না। কথা বলো মা, কি হতো ভাগ্য সন্তান হবে? আমি আমার মাকে বাঁচাতে পারলাম না, আমি আমার মাকে বাঁচাতে পারলাম না। মাগো মা, মাগো মা। বিজয় ভাইয়া, বল মাকে কারা মেরেছে? নিশ্চয়ই নির্জার লোক। যাত্রাপথে বাজে কথা বলেন। বাজে কথা না স্যার, বাজে কথা না। খুনি কিন্তু পালাইয়া গেছে। খুনি পালিয়ে গেছে, এখন কি হবে? আপনি এক কাম করেন স্যার, বুলেট প্রুফ ড্রেস লাগাইয়া মহাসম্মেলনে চলেন। বুলেট প্রুফ ড্রেস না হয় বললাম, কিন্তু আমার মাথা? এই তো কথা, হেলমেট পরবেন? কিন্তু হেলমেট পরলে তো আমাকে কেউ চিনবে না। তাও তো কথা। আর চলে স্যার, আপনি খুব সাহসী। রাহে আল্লাহ মারে কোন হালায়। এই বেদানা বাজা দেখি।
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। প্রিয় যুবক ভাইয়েরা, আমার কতগুলো মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই মহাসম্মেলন। সেই উদ্দেশ্যগুলো হল, আপনারা যারা যুবক, আপনাদের কাছ থেকে জাতি অনেক কিছুই আশা করে। আপনারাই পারেন দেশকে উন্নতি দিতে। অনেক বড় বড় নেতা আছেন যারা তাদের স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক দল করেন। যে গুরুর জন্য আজ আমি নেতা হয়েছি, সেই গুরুর কাছে ব্যক্তি স্বার্থ হাসিলের শিক্ষা আমি পাইনি। এই সেই আমার গুরু, যিনি দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মৃত্যুর আগে তিনি আমাকে শিখিয়ে গেছেন, দেশকে ভালোবাসবি, দেশের মানুষকে ভালোবাসবি, তাহলে আল্লাহও তোকে ভালোবাসবেন। আর সেই জন্যই আমি বেছে নিয়েছি আপনাদের মতো যুব সমাজকে। প্রিয় ভাইয়েরা, সারা বাংলাদেশে আমি একটি টিম পাঠিয়েছিলাম, তাদের রিপোর্টে আমি দেখলাম আপনাদের মধ্যে অধিকাংশ যুবক ড্রাগস এডিক্টেড। ড্রাগ খাওয়া ভালো নয়, ড্রাগ ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, এখনো যারা ড্রাগস নেননি তারা দুই একদিনের মধ্যে ড্রাগস নিয়ে নেবেন, কিন্তু নেশায় আসক্ত হবেন না। ভাই সাহেব, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। একজন সন্ত্রাসী আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, কখন দেশে এসে পড়ে। সুন্দরবনের সিংহ আইসতে ভাইয়া, তুমি আইন নিজের হাতে তুলে নিও না ভাইয়া। ভাইয়া তুমি আত্মসমর্পণ করো। ভাইয়া তুমি আত্মসমর্পণ না করলে আমি গুলি করতে বাধ্য হব। Yeah!
আজ থেকে বহু বছর আগে শাহজাহানপুর রেলের বস্তি থেকে 50 টাকা করে সম্মাননের জন্য লোক ভাড়া করেছিলি, মনে পড়ে মিশা? মনে পড়ে? আর সেই সম্মেলনে পদমালিকীতে বোম মারিয়ে তুই আমার ভাই লিঙ্কনকে এই জায়গায় হত্যা করেছিলি। আমি আমার মায়ের বুকে লিঙ্কনকে ফিরে দিতে পারিনি। তুই এই বোম দিয়ে আমার ভাই লিঙ্কনকে মারিয়েছিলি না? মারিয়েছিলি? হ্যাঁ। এই লাশটা গাড়িতে উঠাও। আমার প্রতিজ্ঞা শেষ, আজ আর পালাব না, আর তোকে আইনের কাছে ছোট করব না। এবার তুই তোর কর্তব্য পালন কর ভাই, পালন কর। আমি ছাড়া আমার ছোট ভাইটি রাত কেউ, তুমি ওকে কখনো দুঃখ দিও না বন্যা। আজ আমার আর কোনো দুঃখ নেই, তোমার প্রতিজ্ঞা শেষ হয়েছে। আমি সাদা শাড়ি নিয়ে তোমার জন্য অপেক্ষা করব, কখন বন্যা স্রোতের সাথে তোমার লাশ ভেসে আসবে। আমি সাদা শাড়ি পরব। তোমরা কাঁদছো কেন? বিপ্লবরা তো ক্ষুদিরাম, ক্ষুদিরামদের কখনো ফাঁসি হয় না, ওরা তো শহীদ। আমি জানি আমার ফাঁসি হবে, তাই সারা বাংলার পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই দৃষ্টি রাখবেন যাতে মির্জার মতো কোনো ভুয়া রাজনীতিবিদ এ দেশে জন্ম না নেয়, আর বাংলার বুকে আমার মতো বিপ্লবের হাতে আর যেন অস্ত্র তুলে নিতে না হয়।